প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছে নূপুর চৌধুরী। আমাদের আজকের দিনের অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা আছে, তাই আমরা অ্যানালাইসিস অনুষ্ঠানটি একটু ভিন্নভাবে সাজিয়েছি। আমাদের আজকের উল্লেখযোগ্য ঘটনার যে আমাদের প্রতিবেদনগুলো আছে সেগুলো আগে আমরা দেখব, তারপর আপনারা অ্যাটর্নির সাথে আপনাদের প্রশ্ন এবং মতামত সে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবেন। আপনারা জানেন যে আবহাওয়া খুবই খারাপ হতে যাচ্ছে কালকে, অর্থাৎ আমরা বসন্তের প্রথম দিন, চতুর্থ আমি বলবো যে তুষার ঝড় এবং শীতকালীন ঝড় সেটি আবার পাচ্ছেন নিউ ইয়র্ক সহ নিউ জার্সি কানেকটিকাটের মানুষ। এবং সেই সাথে এরই মধ্যে মেয়র বিল ডি ব্লাজিও কালকে বুধবার সকল পাবলিক স্কুল বন্ধ ঘোষণা করে দিয়েছেন। কিন্তু এরই মধ্যে এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, চলুন আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি। নিউ ইয়র্কে বসন্তের প্রথম দিন, কিন্তু নেই তার কোনো আমেজ, বরং নিউ ইয়র্কের আকাশ মেঘলা, সঙ্গে কনকনে ঠান্ডা আর ঝোড়ো বাতাস। বিকেল থেকে শুরু হওয়া তুষারপাত চলবে বুধবার পর্যন্ত, মাঝে মাঝে থাকবে স্লিট এবং ফ্রিজিং রেইন। তিন সপ্তাহের ব্যবধানে এই চতুর্থ নরিস্টারের প্রভাবে 12 থেকে 16 ইঞ্চি পর্যন্ত তুষারপাতের আভাস আছে আবহাওয়া বার্তায়। নরিস্টারটি মঙ্গলবার মধ্যরাতে আঘাত করবে এবং বৃহস্পতিবার পর্যন্ত থাকবে ঝোড়ো হাওয়া। বছরের এ সময় নরিস্টার অনেকটা অস্বাভাবিক আবহাওয়া হলেও নিউ ইয়র্ক সিটি দুর্যোগ মোকাবেলায় নিয়েছে ব্যাপক প্রস্তুতি। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এরই মধ্যে 400 টন লবণ মজুদ করেছে তুষারপাত অপসারণ করে যাতায়াত স্বাভাবিক রাখতে। টায়ারে চেইন লাগিয়ে প্রস্তুত রাখা হয়েছে স্নো অপসারণের গাড়ি সমেত যন্ত্রপাতি। গেল নরিস্টারে লং আইল্যান্ডে দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, তাই অনেকের মধ্যেই রয়েছে আতঙ্ক। এ কারণে অনেকেই বাড়িঘরে জেনারেটর রেডি রাখার পরামর্শ দিয়েছেন। The website was down. It was also very difficult for communities to get their liaison. Communities can get liaisons. They need to, you know, be more responsive. এদিকে টেনেসি স্মোকি পর্বতমালা থেকে মেইন স্টেট উপকূল পর্যন্ত প্রায় 74 মিলিয়ন মানুষ এই শীতকালীন ঝড়ে হুমকির মুখে পড়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে মঙ্গলবার থেকে ওয়াইও ভ্যালিতে তুষারপাত শুরু হতে পারে এবং বুধবার তা নিউ ইয়র্কে আরও ব্যাপক আকার ধারণ করবে। ওয়াশিংটনে 4 থেকে 6 ইঞ্চি, বেল্টিমোরে 4 থেকে 8 ইঞ্চি, ফিলাডেলফিয়াতে 8 থেকে 12 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। এদিকে দুর্যোগের আশঙ্কায় এরই মধ্যে নিউ ইয়র্কের পাবলিক স্কুলগুলো বুধবার বন্ধ ঘোষণা করা হয়েছে। সুলতানা রহমান, টিবিএন 24, নিউ ইয়র্ক। আপনার প্রতিবেদনটি দেখলেন, সেই সাথে আমার কাছে আবহাওয়ার আরো কিছু আপডেট আছে, অর্থাৎ তুষার ঝড়টি যে শুরু হবে আজকে মধ্যরাত থেকে সেটির কিন্তু প্রভাব বুধবার পর্যন্ত থাকবে এবং বৃহস্পতিবার সকাল 10টা পর্যন্ত স্নো পড়ার আশঙ্কা আছে। এবং আবহাওয়াবিদরা বলছেন যে বৃহস্পতিবার সকাল 10টার পরে আবহাওয়া আস্তে আস্তে পরিবর্তিত হবে এবং সূর্য ওঠার সম্ভাবনা আছে, কিন্তু সেটিও বৃহস্পতিবার সকাল 10টার পরে। সেই সাথে আরও আশঙ্কা করে বলা হয়েছে বুধবার আমরা যদি কালকে সকাল 10টা থেকে স্নো পড়ার যে সম্ভাবনা আশঙ্কা আছে, সেই সাথে তাপমাত্রা অনেকাংশে কমে যাবে এবং ঝোড়ো বাতাস বইবে। তাই নিউ ইয়র্ক সহ নিউ জার্সি কানেকটিকাট সব জায়গার কর্তৃপক্ষ বলছেন সতর্কতার সাথে গাড়ি চালানোর জন্য এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য সতর্কতা জারি করেছেন। এছাড়াও আজকে আরও কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ছিল, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরপর দুটি বৈঠক সংবাদের শিরোনাম হতে আমরা দেখেছি। সিএনএন থেকে শুরু করে বড় বড় গণমাধ্যমে এই খবরটি খুব বেশ জোরে সোরেই, এবং আমি বলবো যে খুব মোটা দাগেই হেডলাইন হয়েছে। সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রথমত ভ্লাদিমির পুতিন চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন, সেই সাথে আইন প্রণেতাদের সাথে আজকে আরেকটি বৈঠক হয়েছে ডোনাল্ড ট্রাম্পের, এবং সে বৈঠকে তিনি আবারও অবৈধ অভিবাসীদের অপরাধী বলেছেন, সেই সাথে যে অভয়ারণ্য সিটিগুলো আছে সেখানকার ফেডারেল যে সহায়তা সেটি বন্ধ করে দেওয়ার ঘোষণাও দিয়েছেন। তবে মজার বিষয় হচ্ছে রাশিয়া এবং ভ্লাদিমির পুতিন নিয়ে যে কথাটি বলেছেন তিনি, সেটি তিনি বলেছেন ক্রাউন প্রিন্স
ওই আমেরিকা সফরে এসেছেন। ওভাল অফিসে তার সাথে বৈঠকের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনকে নিয়ে মন্তব্য করেছেন এবং বলেছেন তার সাথে সাক্ষাৎ খুব শিগগিরই হবে। এবং আমরা জানি যে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গত বছরের জুলাইয়ে G20 সম্মেলনে প্রথম আনুষ্ঠানিকভাবে দুই প্রেসিডেন্টের মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল। সে কারণে ভ্লাদিমির পুতিন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সাক্ষাৎকার এবং ফোনের বিষয়টি, যদিও জন ম্যাককেইন সমালোচনা করেছেন এই ফোন ডোনাল্ড ট্রাম্প ফোন করার বিষয়টি নিয়ে, এ নিয়ে আমাদের একটি বিস্তারিত প্রতিবেদন আছে। চলুন দর্শক সেই প্রতিবেদনটি দেখে আসি। রাশিয়া, ভ্লাদিমির পুতিন আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শব্দগুলোর সাথে এই দেড় বছরে যুক্ত হয়েছে নানা বিতর্ক, আলোচনা, সমালোচনা। নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্ত নিয়ে একরকম কপালে ভাজি পড়ে আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাই গণমাধ্যমগুলো সবসময় মুখিয়ে থাকে রাশিয়া পুতিন নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেন, কি করছেন। তাই সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে ওভাল অফিসের এক বৈঠক থেকেও সংবাদের শিরোনাম রাশিয়া আর পুতিনকে নেই। যদিও ক্রাউন প্রিন্সের সাথে সৌদি আরবের সাথে বিনিয়োগ, দুর্নীতি বিরোধী অভিযান এবং আঞ্চলিক ইস্যু নিয়ে কথা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পুতিনের সাথে তার সাক্ষাৎ হওয়া খুব বেশি দূরে নয়। Getting out of control. সেই সাথে পুতিন বিজয়ী হবার পর তাকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন বলেও জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। With President Putin and congratulated him on the victory, his electoral victory. তবে এক বিবৃতিতে তীব্র সমালোচনা করেছেন অ্যারিজোনা রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন। বলেছেন, পুতিনকে ফোন করে শুভেচ্ছা জানানোর অর্থ হচ্ছে প্রতিটি রুশ নাগরিক যারা তাদের ভোটের অধিকার এবং স্বচ্ছ স্বাধীন নির্বাচনের দাবি করছেন তাদের অপমান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং আমেরিকার জনগণ এরকম স্বৈরাচারী শাসক ভ্লাদিমির পুতিনকে সমর্থন করে না বলেও জানান ম্যাককেইন। Dictators on winning sham elections. And by doing so with Vladimir Putin, President Trump insulted every Russian citizen. তবে ম্যাককেইনের সমালোচনার জবাবে প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স হাকাবি বলেছেন, রাশিয়ার সাথে ধারাবাহিক সম্পর্কের অংশ হিসেবে ফোনে ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Continue to be tough on them. The president joined other countries in these calls. Both Germany and France have reached out, as well as President Obama in 2012. These are conversations that sometimes take place and certainly the president finds there to be আর রাশিয়ার সাথে যেসব বিষয় নিয়ে কথা বলা দরকার সেগুলো সমন্বয় করছে, যেখানে কঠিন হওয়া দরকার সেখানে কঠিন হচ্ছে ট্রাম্প প্রশাসন বলে মন্তব্য করেন প্রেস সেক্রেটারি। We disagree with the fact that we shouldn't have conversations with Russia. There are important topics that we should be able to discuss, and that is why the president's going to continue to have that dialogue. At the same time, we've been very clear in the actions that we've taken that we're going to be tough on Russia. এদিকে আইন প্রণেতাদের সাথে আরেকটি বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অবৈধ অভিবাসীরা ধর্ষক, অপরাধী। Democrats voted nearly unanimously in favor of sanctuary cities. Explain that. We're looking to have safe cities, folks. Safe cities. They're also blocking the bed space we need. আর এই অপরাধীদের যারা প্রশ্রয় দিচ্ছে সেই স্টেট শহরগুলোর ফেডারেল সহায়তা বন্ধ করে দিতে হবে। সেই সাথে অভিযোগ করেন ফেডারেল অভিবাসী কর্মকর্তাদের কোনো সহায়তা করছে না এই সিটিগুলো। This is very important. It's being negotiated right now. Democrats' priority is to protect criminals, not to do what's right for our country. নূপুর চৌধুরী, টিভিএন 24, নিউ ইয়র্ক। দর্শক, আপনাদের আগেই জানিয়েছি আজকে একটি ঘটনাবহুল দিন। আবহাওয়া খারাপের সাথে সাথে অনেকগুলো রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ খবর আছে বলে টিভিএন অ্যানালাইসিস আমরা একটু ভিন্ন আঙ্গিকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। এ পর্যায়ে আরেকটি খবর আমাদের হাতে রয়েছে, সেটি হচ্ছে আমরা দেখেছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি শপথ নেওয়ার পর পরপর দুবার সরকার অচল অবস্থার সম্মুখীন হয়েছেন। আরেকটি বার আশঙ্কা তৈরি হয়েছে, অর্থাৎ 23 মার্চ শুক্রবার মধ্যরাতে $1.3 trillion একটি বাজেট তাকে পাশ করতে হবে। আর এই বাজেটটি যদি কংগ্রেসে আটকে যায়, অর্থাৎ আইন প্রণেতারা যদি একমত হতে না পারেন, তাহলে আবারও সরকার অচল অবস্থার তৈরি হবে। এবং এই $1.3 trillion বাজেটে আমরা দেখেছি যে এখানে আছে অভিবাসন নীতি, এখানে আছে অবকাঠামোগত উন্নয়নের বিষয়টি, সেই সাথে স্বাস্থ্য খাতে যে ভর্তুকির বিষয়টি সেটিও আছে।
তাই বিশ্লেষকেরা বলছেন যে ঢাকা কর্মসূচি যেটি নিয়ে এখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি, তাই আশা করা হচ্ছে ডেমোক্রেটরা হয়তো এই সরকারের অচল অবস্থার মাঝখানে এই বিষয়টি নিয়ে দর কষাকষি করে তারা হয়তো কোনো কিছু আদায় করে নিতে পারবেন। যদিও আমরা দেখেছি যে হাউস স্পিকার পল রায়ন এরই মধ্যে বলেছেন যে এই বিলটি পাশে কোনো সমস্যা হবে না, তবে অন্যান্য আইন প্রণেতারা কিন্তু বলছেন ভিন্ন কথা। তারা বলছেন এত বিশাল বাজেটের আবার একটি বিল হয়তো তারা সমর্থন নাও দিতে পারেন। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, চলুন দেখে আসি সেই প্রতিবেদনটি। আবারও সরকারের অচল অবস্থা হওয়ার আশঙ্কা। 23 মার্চ শুক্রবারের মধ্যে 1.3 ট্রিলিয়ন ডলারের বাজেট পাশ না হলে এই আশঙ্কা তৈরি হবে। এরই মধ্যে কংগ্রেসে এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিলটি পাশে আশা প্রকাশ করেছেন হাউস স্পিকার পল রায়ন। এবারে বাজেটে স্বাস্থ্যখাতে ভর্তুকি, অভিবাসন এবং অবকাঠামোর বিষয়টি যুক্ত আছে। তাই ধারণা করা হচ্ছে ডেমোক্রেটরা এবার বড় একটি সুযোগ পাবেন ঢাকা কর্মসূচি নিয়ে দর কষাকষির, সেই সাথে ঢাকা কর্মসূচি মেয়াদ বাড়ানো অর্থ যেহেতু যুক্ত আছে, তাই আশা করা হচ্ছে এই কর্মসূচি নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত আসতে পারে এই বিল পাশের মাধ্যমে। সেই সাথে অনেকে আশঙ্কা প্রকাশ করে বলেছেন 1.3 ট্রিলিয়ন ডলারের বিশাল এই বাজেট পাশে আপত্তি হয়তো জানাতে পারেন খোদ রিপাবলিকান আইন প্রণেতারা। এদিকে 23 মার্চ শুক্রবার মধ্যরাতের মধ্যে এই খরচার বিল পাশ না হলে তৃতীয়বারের মতো অচল অবস্থার মুখে পড়বে বর্তমান সরকার। এর আগে সরকার অচল অবস্থার মধ্যে পড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 1 বছর পূর্তির দিন 20 জানুয়ারি, এরপর আবার 3 সপ্তাহের ব্যবধানে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অল্প সময়ের জন্য দ্বিতীয়বারের মতো সরকারের অচল অবস্থা তৈরি হয়। তবে তৃতীয়বারের মতো সরকার অচল অবস্থার আশঙ্কায় এরই মধ্যে শেয়ার বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। নূপুর চৌধুরী, টিভিএন 24, নিউ ইয়র্ক। বলা যায় বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম কিন্তু ফেসবুক, এবং খুব পরিচিত এবং সহজে আমরা একে অপরের সাথে আমি বলবো যোগাযোগের মাধ্যম সবকিছুই এই ফেসবুক। কিন্তু এই সময়ে ফেসবুক আরেকটি বিতর্কে জড়িয়ে গেছে, অর্থাৎ অভিযোগ উঠেছে আমেরিকার প্রায় 50 মিলিয়ন মানুষের তথ্য চুরির অভিযোগ উঠেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি, যে কারণে কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ফেসবুকের কর্মকর্তা। এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, চলুন দর্শক সেই প্রতিবেদনটি দেখে আসি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, জনপ্রিয়তার শীর্ষে থাকা এ মাধ্যমটিতে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য কতটা নিরাপদ সেই প্রশ্নটি মাধ্যমটির যাত্রা লগ্ন থেকেই রয়েছে। ব্যবহারকারী এবং ফেসবুক এই দুই পক্ষের বাইরে তৃতীয় কারো কাছে ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার আশঙ্কা নেই, এই দাবি বরাবরই করে আসছে ফেসবুক। কিন্তু লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা ফেসবুক ব্যবহারকারী 50 মিলিয়ন আমেরিকানের ব্যক্তিগত তথ্য চুরি করে, তাদের পছন্দ অপছন্দের ভিত্তিতে ভোটারদের মনস্তাত্ত্বিক জগতে প্রভাবিত করে 2016 সালের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে কাজ করে। আর্থ শেকিং এ ঘটনা প্রকাশিত হলে ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টি নতুন করে সামনে আসে। পুরো ঘটনাটি ফেসবুকের নিজস্ব নীতিমালারও পরিপন্থী, আর এ অবস্থায় সোমবার ফেসবুকের শেয়ারের দাম প্রায় 7% কমে যায়, যার বাজার মূল্য $40 বিলিয়ন। News of the scandal wiped nearly $40 billion off the value of Facebook's shares on Monday. ফেসবুকের তথ্য চুরির ঘটনায় ব্যবহারকারীদের সুরক্ষায় নতুন আইন প্রণয়নের চিন্তা ভাবনা চলছে, আর তা হলে প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ব্যবসায় আরো বড় ধস নামার আশঙ্কা করা হচ্ছে। This is your digital life. While users gave their permission for information to be used by him. তথ্য চুরির বিষয়ে প্রতিষ্ঠানের নীতির সঙ্গে মতবিরোধের সূত্র ধরে ফেসবুকের নিরাপত্তা প্রধান অ্যালেক্স স্টোমাস পদত্যাগ করতে যাচ্ছেন বলে খবর আসছে, তবে তাৎক্ষণিকভাবে ফেসবুক এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। অ্যালেক্স স্টোমাস is reportedly to leave Facebook because of internal disagreements at how Facebook. সুলতানা রহমান, টিভিএন 24, নিউ ইয়র্ক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আজকের উল্লেখযোগ্য ঘটনা, এবং আমরা আগেই বলেছি যে অনেকগুলো ঘটনা আছে খুব গুরুত্বপূর্ণ সহকারে। আমরা দেখেছি যে গত 1 সপ্তাহ এবং তারও বেশি কিছু সময় ধরে বিশেষ করে ফ্লোরিডা স্টোনম্যান ডগলাস হাই স্কুলে বন্দুক হামলার পরে কিন্তু অস্ত্র নিয়ন্ত্রণ এবং অস্ত্র আইন কঠোর করার বিষয়টি বেশ জোরে সোরে উচ্চারিত হচ্ছে। এবং আরেকটি বিষয় কিন্তু এই পর্যায়ে আমাদের লক্ষণীয়, সেটি হচ্ছে আমেরিকার ইতিহাসে অস্ত্র আইন কঠোর করার ক্ষেত্রে
শিক্ষার্থীরা নেমেছেন কিন্তু বিক্ষোভে, এবং তারই জেরে আমরা দেখেছি যে গোটা আমেরিকা জুড়ে বিক্ষোভ হয়েছে। সেই সাথে তাদের হাতের যে প্ল্যাকার্ড ছিল, খুব সুন্দর সুন্দর কথা ছিল সেটিতে। লেখা ছিল, নিরাপত্তা চাই সাধারণ মানুষের, বন্দুক হামলা আর নয়, এনাফ ইজ এনাফ, অর্থাৎ যথেষ্ট হয়েছে। এরকম দাবি যখন শিক্ষার্থীদের মুখে তাদের হাতে লেখা প্লেকার্ড উঠে, তখন কিন্তু আইনপ্রণেতারাও চিন্তা করেন যে এই বিষয়টি নিয়ে তাদের কিছু করা উচিত। তবে আমরা দেখছি যে আমেরিকার এই গত এক বছরে আমাদের এই দেশটিতে বন্দুক হামলা, সেই সাথে নিরাপত্তার বিভিন্ন ধরনের হামলার কিন্তু ঘটনা ঘটেই চলেছে। বিশেষ করে বোমা হামলার ঘটনা ঘটছে আমরা দেখেছি, নিউ ইয়র্কেও আমরা দেখেছি যে বিভিন্ন বোমা হামলার ঘটনা, সেই সাথে আমরা দেখেছি যে টেক্সাসে আজকে একটি বোমা হামলার ঘটনা ঘটেছে। তো এই নিয়ে আমাদের প্রতিবেদনটি আছে, আমরা বিরতির পর দেখব। তবে আমাদের এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। বিরতির আগে আমরা উল্লেখযোগ্য আজকের দিনে যে উল্লেখযোগ্য ঘটনাগুলো ছিল সেগুলো নিয়ে বিশ্লেষণ করছিলাম। তো আমরা বলেছিলাম যে বিরতির পর আমাদের যে সম্মানিত অ্যাটর্নি, তার সাথে আপনাদের যে প্রশ্ন ও মতামত সেগুলো নিব। আমাদের সাথে আজকের অতিথি হিসেবে আছেন অশোক কে কর্মকার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং সেই সাথে দর্শকেরা ও অনেকেই ফেসবুকে প্রশ্ন করেছেন, প্রথমত জানতে চেয়েছেন চেন ইমিগ্রেশন নিয়ে, এটির আরো কিছু বিস্তারিত যেটি হচ্ছে যে অনেকেই ভয় পান, যদিও আইনে পরিণত হয়নি, কিন্তু যেহেতু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট একবার উচ্চারণ করেছিলেন যে চেন ইমিগ্রেশন বন্ধ করে দিবেন, তো এটির শেষ আপডেট আপনার কাছে কি আছে? এখন পর্যন্ত চেইন ইমিগ্রেশন যেটা নিয়ে বলা হচ্ছে সেটা শুধুমাত্র প্রেসিডেন্ট বলে যাচ্ছেন। অবশ্যই আপনারা জানেন যে আমেরিকাতে প্রেসিডেন্টের অনেক ক্ষমতা, কিন্তু এখানে চেক অ্যান্ড ব্যালেন্সেস রয়ে গেছে। সুতরাং সিনেট, আপনি বলেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, দে হ্যাভ টু এগ্রি। সো ইটস এ লং প্রসেস। আপনি যদি খেয়াল করবেন যে এর আগে প্রেসিডেন্ট বুশ যখন ছিলেন অথবা প্রেসিডেন্ট ওবামা, তারা কিন্তু বিভিন্ন সময় অনেকগুলো অ্যামনেস্টি দেওয়ার ব্যাপারে তাদের আগ্রহ ছিল। ওরা ওনারাও প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ওনারা কিন্তু করতে পারেননি। কিছু প্রায় 8-16 বছর চলে গেছে। তো সেদিক থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই কনস্টিটিউশন রয়ে গেছে, একই রকম সমস্ত চেক অ্যান্ড ব্যালেন্সেস রয়ে গেছে। অবশ্যই ওনার ধারণা আছে যে উনি এটা করতে চান, কিন্তু এখন পর্যন্ত আপনারা দেখবেন যে চেক অ্যান্ড ব্যালেন্সের সাথে সাথে, যেমন শুধু হাউস অফ মানে রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট বাদেও জুডিশিয়ারি কিন্তু বিরাট একটা ব্লক সৃষ্টি করছে। বিভিন্ন সময় জুডিশিয়ারি একটা ভূমিকা পালন করছে, প্রেসিডেন্টের ক্ষমতাকে কিন্তু অনেকটাই সীমিত করে ফেলছে। সুতরাং আমার কাছে খুব মনে হয় না যে খুব তাড়াতাড়ি কিছু ঘটতে যাচ্ছে, যে প্রেসিডেন্ট সব কিছু সাফল্যমণ্ডিত হচ্ছেন, তা কিন্তু না। আপনার ডাকা নিয়ে যেমন প্রেসিডেন্টের চিন্তা ছিল যে ডাকা উনি দিবেন, কিন্তু ইন কনসিডারেশন অফ দ্যাট একই সাথে তাকে ওয়াল করতে দেওয়া, চেইন ইমিগ্রেশন বন্ধ করার ব্যাপারে তার কিছু আগ্রহ আছে। তো সুতরাং সব কিছু মিলে একটা আমার কাছে মনে হয় খুব ভয় পাওয়ার এমন কোনো কিছু নেই যে কালকে হয়ে যাচ্ছে। ইট টেক্স টাইম, যে কোনো একটা লেজিস্লেশন আসতে এবং সেটাকে অ্যাপ্রুভ করার জন্য অনেক সময় লাগে। সুতরাং যারা এখনও অ্যাপ্লাই করেননি, অপেক্ষা করছেন, তারা অ্যাপ্লাই করে দিলে আমার মনে হয় ভালো হবে। তার কারণ হলো পরবর্তীতে এটা কার্যকরী হবে না। যারা এখন করবে না, যে আইনের অধীনে করবেন, তাদেরটা কিন্তু বহাল থাকবে, কোনো সমস্যা হবে না, সমস্যা হবে না। আমরা বিরতির আগে একটি বিষয় নিয়ে কথা বলছিলাম, সেটি হচ্ছে অস্ত্র আইন কঠোর করার বিষয়ে। আমরা দেখেছি যে শিক্ষার্থীরাও নেমেছেন রাস্তায়, তারা চাচ্ছেন যে আর কোনো মানুষের যেন জীবন না যায়। তো এই সামগ্রিক বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমরা যদিও চেয়েছিলাম একটি প্রতিবেদন দেখতে, কিন্তু আপনার কাছ থেকে আমরা বিশ্লেষণটি নিয়ে নিই। গান কন্ট্রোল এবং আপনার সেকেন্ড অ্যামেন্ডমেন্ট রাইট, এটা আসলে অনেকটাই আমাদের যারা আমরা অভিবাসী তাদের ক্ষেত্রে কিন্তু আমরা খুব কথাটাকে সোজাভাবে দেখি যে গান কন্ট্রোল করলেই হয়ে যায়। কিন্তু যারা সেকেন্ড অ্যামেন্ডমেন্টকে তাদের প্রাণের একটা অ্যামেন্ডমেন্ট মনে করে এবং তাদের অধিকার মনে করে, তাদের কাছে কিন্তু এটা খুব কাছের। তো এখন কিন্তু সেই এনআরএ, যারা যাদের সবচেয়ে বেশি তাদের প্রতিষ্ঠান ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন, আপনি জানেন যে তারা কিন্তু তাদের অবস্থান থেকেও তারা অনেকটা সরে এসছে। এখন কিন্তু যে প্রচণ্ডভাবে মানুষের মধ্যে, বিশেষ শিক্ষার্থীদের মধ্যে যে আতঙ্ক, প্রত্যেক দিনই একটা করে ঘটনা ঘটছে, একটা শুটিংয়ের ঘটনা ঘটছে, তারপর আবার সবাই নেমে যাচ্ছে। কিন্তু প্রবলেমটা হলো যে কয়টা ঘটনা ঘটলো, তার চেয়ে বড় ঘটনা যে কয়টা ঘটনা ঘটতে পারে, মানুষের আশঙ্কা, আপনি আতঙ্ক, যে আতঙ্কগ্রস্ত মানুষ হয়েছে, টেরোরাইজড হয়ে যাচ্ছে, সেটা থেকে মুক্তি পাওয়া দরকার। সেই জন্যই আপনার গান কন্ট্রোলকে অবশ্যই এখন বেশি প্রাধান্য দিতে হবে। কীভাবে গান কন্ট্রোল করা যায়? অবশ্যই যারা কিনা মনে করেন যে গান তাদের রাখার অধিকার আছে, কিন্তু সেটা যেমন কথা হচ্ছে, যেমন যাদের বয়স কম স্কুলে, তাদেরকে গান না নিতে দেওয়া,
এবং আরেকটি বিষয় অশোকের কর্মকারী বিষয়টি আপনার কাছে আমি জানতে চাই, সেটি হচ্ছে দ্বিতীয় সংশোধনীর বিষয়টি যেহেতু চলেই আসলো, মানুষের নিরাপত্তার জন্য সেখানে বলা হয়েছে যে আমি অস্ত্র বহন করতে পারবো। তো আপনার কাছে আমার প্রশ্ন যে যতগুলো বড় বড় বন্দুক হামলার ঘটনা ঘটেছে সব ভারী অস্ত্র দিয়ে ঘটেছে, যেখানে একটি অনেক মানুষকে হত্যা করা যায়, তো আমার নিরাপত্তার জন্য কি এ ধরনের ভারী অস্ত্র প্রয়োজন আছে? এটা এটাই এখন প্রশ্ন উঠছে আসলে, যে সেকেন্ড অ্যামেন্ডমেন্টের যে রাইটটা, যে আমাদের ঐতিহাসিকভাবে যে সেটা ছিল যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মানুষেরা আসলে আমেরিকানরা এই কাজটা করেছিলেন, কিন্তু সেই প্রেক্ষাপট অনেক চেঞ্জ হয়ে গেছে এবং সত্যিকার অর্থে যে যে অস্ত্রগুলো সেই সময় ধারণ করতো তার যে ক্ষমতা, ধ্বংসের ক্ষমতা তার থেকে মানুষকে মানে বিশেষ করে ধ্বংস করার ক্ষমতা অনেক কম ছিল। কিন্তু বর্তমানকালে যে বড় রাইফেল বা আপনার যেগুলো দেখেছেন যেগুলো দিয়ে অনেকগুলো মানুষকে একত্রে মারা যেতে পারছে, তো স্বাভাবিকভাবে সেই প্রশ্নটা অ্যাসল্ট উইপন্স যাকে বলি আমরা, সেই অ্যাসল্ট উইপন্সগুলোকে কীভাবে অ্যাসল্ট উইপনগুলোকে সীমিত করা, যে এটাকে আত্মরক্ষার জন্য আসলে ব্যবহার করে নাকি অ্যাসল্ট উইপন, তো সেই জায়গাটা আসলে সামনে চলে এসছে, যে আমার মনে হয় যে একটা ভালো দিকে যাচ্ছে সেদিক থেকে মানুষের মধ্যে যে যে প্রচণ্ড সচেতনতা সৃষ্টি হয়েছে যে অ্যাসল্ট উইপন কখনো আপনার ডিফেন্সিভ কাজে ব্যবহার করা যায় না। এটা অ্যাসল্ট মানে অ্যাসল্ট, অ্যাসল্ট শব্দটা দিয়েই বোঝা যাচ্ছে যে টু অফেন্ড নট টু ডিফেন্ড। এবং আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই এ নিয়ে, সেটি হচ্ছে অনেক সময় আমরা দেখি যে কিছু কিছু সিটি ছাড়া বেশিরভাগই হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেক করার কোনো বিষয় থাকে না, এই বিষয়টি নিয়ে আসবো। তবে ফোনে একজন আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে আছেন আমাদের সাথে ফোনে? জি আসসালামু আলাইকুম আপু। জি নামটি বলতে হবে। আমি সীমা কুইন্স থেকে বলছি। আমার কোশ্চেন হচ্ছে আপু, এটা আমার বিষয় না, আমার এক ফ্রেন্ডের বিষয়। ও 2011 তে এখানে আসছে, তো আসার পরে ওর ডিভোর্স হয়ে গেছে, বাট ডিভোর্স হওয়ার আগে ওর ওই হাজবেন্ডের কাছ থেকে একবার অ্যাপ্লাই করছে সিটিজেনের জন্য, বাট তখন অ্যাপ্রুভ করে নাই। তারপরে ডিভোর্স হয়ে যাওয়ার পরে ও আবার অ্যাপ্লাই করছে 2016, তখন ও 2017 মার্চের 10 তারিখে ওকে ওর সিটিজেন পাস করছে, বাট তারপরে বলছে এপ্রিলের 11 তারিখে ওর ওথ, কিন্তু ওথটা পরে ক্যান্সেল করে দিছে, সেটা এখনো ওকে আর ডাকে নাই। তো এটা কি কোনো প্রবলেম হতে পারে? মানে কি কারণে সিটিজেন অ্যাপ্লাই করছিল এই জন্য, বা পরে ও আবার বিয়ে করছে, কিন্তু ওর হাজবেন্ডকে কি পরে ও আনতে পারবে আবার চাইলেও? ওকে, প্রশ্ন আপনার দুটো। প্রথমত হলো যে ওথ ক্যান্সেল করার পিছনে একটা নিশ্চিত যুক্তিসঙ্গত কোনো কারণ আছে, কোনো কিছু ডেরোগেটরি আমরা যাকে বলি, এমন কোনো ইনফরমেশন তাদের কাছে হয়তো আছে যাতে হয়তো তার অতীতের যে ইমিগ্রেশন সংক্রান্ত কোনো ঘটনা হয়তো তাদের মধ্যে সন্দেহ সৃষ্টি হতে পারে। যেমন আপনার কোনো এক সময় যদি আপনি ইমিগ্রেশনের সাথে কোনো ফ্রড করেন অথবা কোনো কিছু যেটা সত্য নয় কোনো কিছু বলে থাকেন, তাহলে পরবর্তীতে কিন্তু এটা এফেক্ট করে। সুতরাং অবশ্যই ওথ ক্যান্সেল করাটা অবশ্যই একটা ইসের ব্যাপার, উদ্বেগের ব্যাপার। তো আমার মনে হয় যে কোনো একটা আপনার এই ঘটনাটা নিয়ে কাউকে কোনো অ্যাটর্নির সাথে পরামর্শ করা উচিত ব্যক্তিগতভাবে, তার ব্যক্তিগতভাবে, যেহেতু স্পর্শকাতর হয়ে গেছে বিষয়টি জটিল। আমাদের ফেসবুকে প্রশ্ন করেছেন সজীব, তিনি বলেছেন ওনার ফুপু 2005 সালে অ্যাপ্লাই করেছে A4 ক্যাটাগরিতে, মানে বোন ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছে, আর কতদিন লাগবে? 2005 সালের এপ্রিলে, একটু এখন তো প্রায় হয়ে যাওয়া, 2005 তো প্রায় না, 2004 চলছে, 2004 চলছে, হ্যাঁ চলুন আরো বছর খানিক অপেক্ষা করুন, বছর খানিক অপেক্ষা করতে হবে। আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি খোকন বলছি ব্রুকলিন থেকে। জি খোকন ভাই বলুন। আমার আম্মু আমার ছোট ভাইয়ের জন্য 2 বছর হয়েছে অ্যাপ্লাই করছিল। এখন আমরা বিশেফি সবকিছু দিয়ে দিয়েছিলাম, আমাদের কেসটা আজকে 3 মাস ঢাকা চলে গেছে, ওরা ইন্টারভিউর জন্য অপেক্ষা, মানে আমরা অপেক্ষা করতেছি, 4 মাসের মতন হয়ে গেছে। এখন আমি 2 বার এম্বাসি এতে কল করছি, এখানে এতে আর কি, ওরা বলতেছে আমাদের সব খাবার নাকি ঢাকাতে আছে। এখন এটা আর কতদিন লাগতে পারে? এখন যে কোনো সময় আপনি অপেক্ষা করেন, যে কোনো সময় আপনি পেয়ে যেতে পারেন আপনি ইন্টারভিউ ডেট, আমার কাছে মনে হয় না খুব বেশি সময় লাগবে। এখন দুইবার আমি অলরেডি কল করছিলাম ওখানে, বলতেছে যে ওরা ইন্টারভিউ ডেট পাইলে আমাদেরকে জানাবে। এখন সো আপনি অলরেডি অ্যান্সার পেয়ে গেছেন ওনাদের কাছ থেকে, আসলে ওরা একটা কিউতে আপনাকে ফেলে রেখেছে, সুতরাং যে আগে আসছে তার ভিত্তিতে করছে, কাজে জাস্ট একটু ধৈর্য ধরুন, হয়ে যাবে শীঘ্রই আশা করি। এর মধ্যে আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? আচ্ছা ফোনটি আমরা আগে ফেসবুকের প্রশ্ন, আরেকজন আছেন সৈয়দ মিল্টন, তিনি প্রশ্ন করেছেন ইমিগ্রেশন কোর্টে মানে ইন্ডিভিজুয়াল হিয়ারিং ম্যারেজের
যে হিয়ারিং সেটি সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। ওকে, ইটস ভেরি ব্রড কোশ্চেন, একটু যদি ন্যারো করা যায় যে মানে প্রশ্নটা আপনার কি তাহলে বলা যাবে, এখন একাডেমিক আলোচনা কি হয় সেটি আপনি স্পেসিফিক প্রশ্ন করলে হয়তো অ্যাটর্নি অশোককে কর্মকার আপনার প্রশ্নের উত্তর দিবেন। কে আছেন ফোনে আমাদের সাথে? আমি আলাউদ্দিন আছি ব্রঙ্কস থেকে। আমার প্রশ্নটা হলো আমার ছেলে সিটিজেনশিপের জন্য ইন্টারভিউ ডেট আসছে, সে জাস্ট 19 বছর চলতেছে, সে তো আগে ওই আর্মির জন্য রেজিস্ট্রেশন করে নাই, এখন যে কি ইন্টারভিউর সময় রেজিস্ট্রেশন লেটার নিয়ে যেতে হবে? আপনার এসএসএ, হ্যাঁ, ওদের কাছ থেকে একটা লেটার নিলেই হবে, ইউজুয়ালি ইট ইজ মানে ভেরি ইজি, কাজে আপনি ওদেরকে যোগাযোগ করুন, যাদেরকে ওদের সাথে যোগাযোগ করলে আপনি ওরা একটা চিঠি দিয়ে দেবে যে এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, কে আছেন আরেকজন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম। জি, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করতে হবে, উত্তর শুনবেন টেলিভিশন, উত্তর যখন শুনবেন তখন টেলিভিশনের ভলিউমটি বাড়াবেন, এখন প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হলো আমার শাশুড়ি দেশে, এখন ওনার গ্রিন কার্ডটা এক্সপায়ার হয়ে গেছে, তো এখন কি নতুন করে আবার অ্যাপ্লাই করব? কতদিন হলো উনি দেশে গিয়েছেন? I-130 মানে বাবা মার জন্য অ্যাপ্লাই করতে গেলে I-130 তে ফর্ম ফিল আপ করতে হবে, এখানে একটা অংশে আছে যে পাসপোর্ট নাম্বার চাচ্ছে, তো পাসপোর্ট নাম্বার না দিয়ে ওই সেকশনটা কি ব্ল্যাঙ্ক রেখে অ্যাপ্লিকেশন পাঠালে কি এটা অ্যাকসেপ্ট হবে না এটা ডিনাই করবে? হ্যাঁ, আমার মনে হয় কোনো সমস্যা হবে না, আপনি পাসপোর্ট যেহেতু এই মুহূর্তে হয়তো নেই সেজন্য আপনি দিতে পারছেন না, তো নান দিয়ে মানে কোনো ব্ল্যাঙ্ক না রেখে নান লিখে দেন, তাহলে তারা বুঝবে যে এই মুহূর্তে তার পাসপোর্ট নেই, সুতরাং পরবর্তী পাসপোর্টে আসলে পরবর্তীতে করা যাবে। কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন? আমি কার্তিক মল্লিক বলছি বরুন্স থেকে। জি বলুন। জি, আমার প্রশ্নটা হলো আমি আমার ছোট ভাইয়ের জন্য পিটু ভিসা অ্যাপ্লাই করছি, সো সে যখন ইন্টারভিউতে দাঁড়াবে তখন কি মেডিকেল ট্রিটমেন্ট এবং টুরিস্ট দুটোই তার বলা উচিত হবে কিনা, নাকি সে শুধু একটা বললে ভালো হবে, কারণ তার আসলে ডাক্তার দেখানো দরকার, আর আমার মা এখানে থাকে, মার সাথে সে দেখাও করতে চায়, দুই মাসের জন্য আসতে চায়। ওকে, বিটু মানে আপনি বুঝতে পারছেন যে টুরিস্ট ভিসা, রাইট? কেটে গেছে আন্টি। ওকে, বিটু মানে টুরিস্ট ভিসা, সুতরাং বিটুতে যে কন্ডিশন আছে সেগুলি আপনাকে মানতে হবে, কাজে মেডিকেল যদি কোনো প্রবলেম থাকে মেডিকেলের জন্য যদি আপনাকে আসতে চান তাহলে মেডিকেল ভিসা নিতে হবে, সেক্ষেত্রে বলতে হবে যে কোথায় আপনি মেডিকেল কোথায় আপনি ভর্তি হচ্ছেন বা কিভাবে আপনি পে করবেন। আর সাধারণত অভিবাসন কিংবা এই ভিসা রিলেটেড বিষয়ে মিথ্যা না বলাটাই ভালো এবং তথ্য গোপন না করাটাই ভালো, তাহলে ভবিষ্যতে সমস্যা হয়। যে আইনের প্রতি যদি শ্রদ্ধায় থাকি তাহলে আমার নিজের সেফটির জন্য ভবিষ্যতে এটি আমাদের কাজে দিবে, এটাই সত্যি ঘটনা, সত্য ঘটনা। তাই সবাইকে এই বিষয়টি সতর্ক থাকতে হবে যে আপনি একটি গোপন করছেন, আপনি ভাবছেন যে এটি জানবে না, কিন্তু জেনে যায় যখন তদন্ত করতে যায় তখন সমস্যায় কিন্তু আপনারাই পড়েন। কে আছেন আমাদের সাথে? জি, আমি দেলোয়ার বলছিলাম। হ্যালো। জি, আপনি প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। জি, আমি ব্রুকলিন থেকে বলছিলাম। আমার একজন রিলেটিভ ও পলিটিক্যাল অ্যাসাইল দিছিল, কিন্তু ওর কেস জেনে হয়েছে, আমরা আবার আপিল করছি, আপিলও জেনে হয়েছে, এখন রিআপিল করছি, এরপরে কি কোনো পয়ে আছে লিগ্যাল থাকার জন্য? ওকে, রিআপিল বলতে কিছু নেই, আপনি বোধহয় রিওপেনের জন্য আপনি বলছেন, বোধহয় রিওপেনের চেষ্টা করছেন, সেটাই যদি হয়ে থাকে এটাই তো পথ, অলরেডি আপনি সঠিক পথে নিয়েছেন, রিওপেন যদি হয়, রিওপেন হওয়ার যে কারণ আছে সেই কারণে রিওপেন হলে দেন নতুন করে আপনি কেসটা উপস্থাপন করার একটা সুযোগ পাবেন, সুতরাং এখন পর্যন্ত এটাই ঠিক আছে, পরবর্তী যদি না হয় তা পরবর্তী আবার প্রশ্ন করতে পারবেন। এই মুহূর্তে সঠিক পথ যেটা আছে এটাই করেছেন, দেখা যাক কি হয়। ধন্যবাদ। কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন? আমি রুবি বলতেছি নিউ জার্সি থেকে। আমার প্রশ্নটা হলো যে আমি সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে চাই, অ্যাপ্লাই করার পরে কি আমি দেশে যেতে পারবো? আচ্ছা, হ্যাঁ, আপনার দেশে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই,
অবশ্যই দিতে পারবে না। আচ্ছা, আরেকজন আছেন ফোনে, কে আছেন? তার আগে আমরা একটু ফেসবুকে কিছু প্রশ্ন করেছেন, সেই একই ধরনের প্রশ্ন আমাদের প্রায় থাকে, সে কারণে আমরা বলি যে এখানে যারা আমরা আলোচনা করছি যে প্রশ্নগুলো সে উত্তরগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন সাধারণভাবে। ফোনে কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? জি, নামটি বলতে হবে। জি করিম ভাই বলুন। আমার প্রশ্ন হলো, আমার গার্লফ্রেন্ড থেকে একটা বাচ্চা হয়েছে, আমার নামটা যোগ হয় না, আমার নাম যোগ করতে হলে কি করতে হবে? আপনি প্যাটারনিটি যেটাকে বলে, আপনি একটা মামলা করতে পারেন যেটা আপনার কোর্টে, ওরা প্যাটারনিটি হিসেবে আপনি বলতে পারেন যে আমি ফাদার, যদি সে তখন তখন সমস্যা হবে না। হাই, এনামুল ইকবাল তিনি প্রশ্ন করেছেন, ওনার পলিটিক্যাল অ্যাসাইলাম আছেন, কিন্তু কেউ যদি স্পন্সরশিপ দিয়ে তার লিগাল ইস্যুতে করতে চায়, সেটি কি কোনোভাবে ট্রান্সফার করা সম্ভব কিনা, কিংবা কোনো ধরনের কিছু করা সম্ভব? পলিটিক্যাল অ্যাসাইলাম আপনার করা কতদিন ধরে আছে? আমার ধারণা যে আপনি অবশ্যই আউট অফ স্টেটাস হয়ে গেছেন, সুতরাং অন্য কোনো কিছুই এই মুহূর্তে, যদি আপনি বৈধভাবে এদেশে ই করে থাকেন, এন্টার করে থাকেন, তাহলে হয়তো, যদি আপনি বিয়ে করেন, অবশ্যই জেনুইন, যদি বিয়ে করেন তাহলে সম্ভাবনা আছে, করা যেতে পারে, অন্য কোনোভাবেই আপনার কিন্তু খুব একটা সুযোগ নেই, অন্য সুযোগ নেই। আর কে আছেন আমাদের সাথে ফোনে? এবং আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অশোককে কর্মকার, আমরা হয়তো কালকে আগামীকাল। আচ্ছা, আরেকজনের প্রশ্ন নিতেই হবে, কে আছেন আমাদের সাথে? এবং আমরা চেষ্টা করব আজকে যারা প্রশ্ন করতে পারেননি কালকে ঠিক একই সময়ে আপনাদের প্রশ্নগুলো নিতে। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি বঙ্গ থেকে জুবেদা বলতেছি। জি বলুন। হ্যাঁ, আমার আমার প্রশ্ন হচ্ছে, আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি, বাট আমার গ্রিন কার্ড ওরা সেন্ড করছিল, আমি পাই নাই। সো আমি দুইবার অ্যাপ্লাই করছি, এখন আবার টাকা দিয়ে অ্যাপ্লাই করছি, তো অলমোস্ট 4 মাস হয়ে গেছে, নভেম্বরে করছি, এখন কতদিন লাগবে আমার গ্রিন কার্ডটা আসতে, এটা যদি দয়া করে বলেন। আমি গ্রিন কার্ড তো আপনার পেয়ে যাওয়ার কথা, আপনি যে মিসিং হয় যদি অবশ্যই আপনার অ্যাড্রেস ওরা বলে দেবে, কি কারণে অনেক সময় মিসিং হতে পারে, যে আপনার ওখানে এসছে ঠিকই কিন্তু আপনি পাননি, ওরা ডেলি অথবা ওরা এসেছিল, ওরা ফিরে গেছে, অনেক সময় হতে পারে, এক্স্যাক্টলি কী বলেছে আমি বলতে পারছি না, আপনি হয়তো জানবেন, তো আপনি সবসময় চেক করবেন যে কী অবস্থা হচ্ছে, যে ওটাকে ওরা পাঠিয়েছে কি না। আমি কিভাবে চেক করব? আমি আসলে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। ওকে, আর USCIS.gov তে গিয়ে আপনি দেখবেন যে চেক ইউর স্ট্যাটাস, আপনার যে রিসিট নাম্বার একটা আছে, রিসিট নাম্বার দিলে ওরা বলে দেবে যে কি অবস্থায় আছে, কি অবস্থায় আছে, আপনি অনলাইনে সেটি পরীক্ষা করতে পারেন। অ্যাটর্নি অশোককে কর্মকার, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা বলছিলাম যে অস্ত্র আইন নিয়ন্ত্রণ করার বিষয়ে যে কি করতে হবে, শিক্ষার্থীদের আন্দোলন দেখছি, তো আপনার কি মনে হয় যে এই প্রশাসন কিছু করবে? প্রশাসন অবশ্যই, মানুষের জনমত যখন বাড়ছে তখন একটা কিছু করতেই হবে। আপনি দেখবেন যে আমার ধারণা যে এনআরএ তো আসলে বর্তমান যে প্রেসিডেন্ট, অবশ্যই উনি ওনার সাথে এনআরএর সম্পর্ক খুব ভালো, বিশেষ রিপাবলিকানদের সাথেই ইন জেনারেল, সো হি ইজ নট অ্যান এক্সেপশন, তো এনআরএর স্ট্যান্সও কিন্তু অনেকটা নরম হয়ে এসছে, তো সুতরাং আন্দোলনে যে কিছু হয় না তা না, আর এটা এই আন্দোলনটা মানুষের জীবনের আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন, যারা ভবিষ্যৎ তাদের ভবিষ্যৎ নিয়ে তারা আন্দোলন করছে, কাজে এটা এত যৌক্তিক আন্দোলন, এটাকে একটা অবশ্যই ইস্যু আসবে, তবে কত দ্রুত আসবে সেটা হয়তো বলতে পারছি না, কিন্তু আসবে আসা আমার ধারণা। মানে গুরুত্ব দিতে বাধ্যই হবেন, মানে কিছু না কিছু, কারণ আমরা দেখেছি ফ্লোরিডা যে স্টেট, সেখানেও কিন্তু একটি আইন হয়েছে, যদিও অনেক কিছু মানা হয়নি, কিন্তু তারপরও হচ্ছে হচ্ছে হচ্ছে। আগে চিন্তাই করা যেত না যে আপনার গানকে আপনার কেউ মানে লিমিট করবে, মানে রেস্ট্রিক্ট করবে, এটা চিন্তাই করতে পারতো, অশোককে কর্মকার আপনাকে অসংখ্য ধন্যবাদ, ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে অনুষ্ঠানটি দেখেছেন। আমরা চেষ্টা করেছি একটু ভিন্নভাবে আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে, সেই সাথে আজকে আমরা যাদের প্রশ্ন নিতে পারিনি আগামীকাল ঠিক একই সময় 10টা থেকে 11টা হাজির হব এই অনুষ্ঠানটি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন।